বন্ধুরা, এই হচ্ছে বয়া M1 মাইক্রোফোনটি, যেটার প্রশংসা মোটামুটি অনেক ইউটিউবের মুখে শোনা যায়। আপনি যদি হতে চান একজন ছোটখাটো সাংবাদিক অথবা ছোটখাটো একজন ফিল্ম মেকার অথবা আমার মতো একজন ক্ষুদে ইউটিউবার, হয়তো এই মাইক্রোফোনটি আপনার জন্য। সো বয়া M1 এই মাইক্রোফোনটিকে এখন করব আনবক্সিং এবং দেব আপনাদেরকে ফুল রিভিউ। দেখতে থাকুন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছি আমি রবিন। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আনবক্সিং এর কাজ শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছি না, জাস্ট এখানে দেখা যাচ্ছে যে একটি র‍্যাপিং করা মাইক্রোফোন এবং সেই সাথে যে জিনিসটা আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে অ্যাডাপ্টার, আর একটি এক্সটেনশন অ্যাডাপ্টার যেটা আমার মতে এটা একটা এক্সটেনশনের কাজ করবে। সো যাই হোক, বাকি জিনিসগুলি কেমন এবার সেটাই দেখা যাক। সো খুলে আসার পর মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার একটি মাইক্রোফোন। এখানে যে ওয়্যারটা দেওয়া হয়েছে এটা মোটামুটি অনেক লম্বা সম্বা একটা ওয়্যার দেওয়া হয়েছে, যেটা কমফোর্টেবলি আপনারা যে দূর থেকেও মোটামুটি মাইক্রোফোনটির সাহায্যে কাজ করতে পারেন। এই সো এই হচ্ছে তার ব্যাটারি কম্পোনেন্ট। দেখা যাক এটাকে খুলে যে ব্যাটারি, কোন ধরনের ব্যাটারি এখানে লাগানো হয়েছে। সো এখানে বের হয়ে এসেছে যেটা, সেটা হচ্ছে যে LR44 মডেলের একটি ব্যাটারি, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ছোটখাটো একটি বাটন, যেটা হচ্ছে যে প্রথম বাটনটি হচ্ছে যে ধরেন আপনার ক্যামেরা সিলেক্ট করার জন্য, এবং দ্বিতীয় বাটনটি হচ্ছে যে আপনি যদি স্মার্টফোন থেকে এই মাইক্রোফোনটি ইউজ করেন, দ্যাট মিন্স আপনি যদি এখানে ক্যামেরাই সিলেক্ট করে রাখেন আপনার DSLR দিয়ে শ্যুট করতে পারেন এই মাইক্রোফোনের সাহায্যে, এবং আপনি যদি স্মার্টফোনের সাহায্যে শ্যুট করতে চান সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে স্মার্টফোন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে জ্যাকটি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে 3.5mm জ্যাক, এটা সাহায্যে আপনি স্মার্টফোন এবং DSLR দুইটাতেই কাজে লাগাতে পারেন। বাকি এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোনটি এবং এটার যে ক্লিপ দেওয়া হয়েছে, যে ক্লিপটির সাহায্যে আপনার শার্টের কোথাও একটি অংশে আপনি আটকে রেখে আপনি রেকর্ডিং করতে পারেন। বন্ধুরা, এই মাইক্রোফোনটির বিশেষত্ব হচ্ছে যে এটা যে আউটসাইড নয়েজ যেটা, সেটাকে একদম কম পিক করবে এবং পুরোপুরি আপনার ভয়েসটাকেই সে গ্রহণ করবে। সো চলুন দেখা যাক এটা পারফরমেন্স কেমন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে বয়া iPhone 6s এর সাথে কানেক্টেড আছে। এবার জাস্ট আমরা একটি ভিডিও শ্যুট করে ভয়েস কোয়ালিটিটা ট্রাই করে দেখবো। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছেন যে আপনার বয়া M1 রিভিউ, যেটা ইউটিউবারদের কাছে খুবই পপুলার। চলুন শুরু করা যাক। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছেন যে আপনার বয়া M1 রিভিউ, যেটা ইউটিউবারদের কাছে খুবই পপুলার। চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমার DSLR এর সাথে বয়া কানেক্টেড আছে। আমি ঠিক জানি না কেমন শোনা যাচ্ছে, আশা করি ভালো শোনা যাচ্ছে, কারণ আমি যতটুকু জানি যে আইফোনের ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্সটা দিয়েছে DSLR ক্ষেত্রে আবার চমৎকারভাবে ঠিক একই এক্সপিরিয়েন্স দিবে। সো চলুন দুইটার পার্থক্য দেখে নেওয়া যাক এবং ফাইনাল একটি ক্যালকুলেশন করা যাক। সো বন্ধুরা, এখন যদি আমরা উপসংখ্যা টানতে যাই, এখন সেখানে যদি বলি যে গিগাহার্স, মেগাহার্স, ভয়েস কনসিলেশন এই ধরনের ব্যাপারগুলি, তাহলে এক কান দিয়ে ঢুকবে আর অন্য কান দিয়ে বের হয়ে যাবে। তাছাড়া ইউটিউব বাংলা চ্যানেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা সবসময় ট্রাই করি সহজভাবে বোঝানোর জন্য। সো বন্ধুরা, যদি আমরা একটি মাইক্রোফোনের ভালো বৈশিষ্ট্য লক্ষ্য করি, সেক্ষেত্রে দেখা যাবে যে সেটা আপনি যে কাজে ব্যবহার করতেছেন অথবা আমি যেভাবে এখন মাইক্রোফোন দিয়ে আপনাদের সাথে কথা বলছি, এটা যদি আমার ভয়েস পিক করে এবং আদার ভয়েস বা নয়েজগুলি যদি ক্যান্সেলেশন করে দেয়, লাইক কম পিক করে, দ্যাট মিন্স এটা হচ্ছে যে একটি চমৎকার মাইক্রোফোন, যেটা মোটামুটি আপনারা এখন নিজেরাই বুঝতে পারছেন। সো যাই হোক, আমার মতামত অনুযায়ী এটি একটি চমৎকার মাইক্রোফোন হিসেবে আমার কাছে ভালো লেগেছে, যেটা আপনারা যদি ছোটখাটো একজন লাইক ভিডিও শুটার হয়ে থাকেন বা ভিডিও রেকর্ডিং করে থাকেন সেক্ষেত্রে এই মাইক্রোফোনটি চমৎকার ভূমিকা পালন করবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন ইউটিউব বাংলা এবং বেল আইকনটি ক্লিক করুন আমাদের নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। আশা করছি আগামী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা আজকের মতো। আল্লাহ হাফেজ।